नमस्कार বন্ধুরা, আমি রঞ্জন। তোমরা দেখছো টেক অনলাইন এক্সপার্ট ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন চাকরির বিষয়ে কথা বলবো, যেটি হলো সিআইএসএফ। হ্যাঁ বন্ধুরা, সিআইএসএফ থেকে নতুন রিক্রুটমেন্ট শুরু হয়েছে। তো কারা কিভাবে আবেদন করবে, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করবে তা সবই বলবো এই ভিডিওতে। তার আগে তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকো কিংবা আমাদের ভিডিও যদি প্রথম দেখে থাকো, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে। এরকম নতুন চাকরির খবর, নিত্য নতুন আপডেট, নানা প্রকল্পের খবর, নিত্য নতুন নিউজ সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। তো বন্ধুরা, এই যে চাকরির খবর সিআইএসএফ, এখানে কিন্তু 2000 ভ্যাকান্সি আছে এবং অনেক রকম পোস্ট আছে, ঠিক আছে, 4-5 রকম পোস্ট আছে। মজার বিষয় এখানে এইটাই যে এখানে এই যে সিআইএসএফ চাকরিতে কিন্তু কোনো পরীক্ষা দিতে হবে না। হ্যাঁ ফ্রেন্ডস, কোনো পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র মার্ক পাস করলেই কিন্তু তুমি, মার্ক এবং শারীরিক পরীক্ষা যদি তুমি সক্ষম হয়ে থাও তাহলে কিন্তু তুমি চাকরিতে জয়েন করতে পারবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তোমাকে দেখাবো তুমি কিভাবে ফর্মটি ফিল আপ করবে এবং তোমার সাথে কি কি ডকুমেন্ট লাগবে। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, পুরো স্টেপ বাই স্টেপ দেখবা, আমি স্টেপ বাই স্টেপই তোমাদেরকে জানাবো। আর এখানে সবচেয়ে মূল বিষয় যেটি হলো, সেটি হলো কিন্তু এখানে কিন্তু একটা নতুন সিস্টেমে ফর্ম ফিল আপ চালু হয়েছে, যেটি হলো অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। সিস্টেম সেটি হলো তোমাকে অনলাইনে ফর্মটি ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ফিল আপ করতে হবে, ফিল আপ করে তাই মেলে তোমাকে পোস্ট করতে হবে, ঠিক আছে, মেল করতে হবে। তো এই কিন্তু এটা কিন্তু নতুন নতুন ভাবে এই হচ্ছে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। তো অবশ্যই বলছি, কোনো রকম ভুল করলে কিন্তু তোমার যে রিক্রুটমেন্টের যে অ্যাপ্লিকেশন তুমি জমা দেবা বা সাবমিট করবা সেটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তাই বলছি মন দিয়ে ভিডিও দেখবে এবং যদি তুমি আগ্রহী থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের সাথে থাকার জন্য এবং পাশে থাকার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবে, এরকম নতুন চাকরির খবর নিত্য নতুন আপডেট সবার কাছে পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে আমি আমার কম্পিউটার ডেলিভারি স্ক্রিনে দেখাবো তোমাদেরকে সেই আবেদনের প্রক্রিয়া, কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে। তো দেরি না করে চলো শুরু করা যায় ভিডিওটি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমি স্ক্রিনে দেখা তোমায় দেখাচ্ছি মাউসটাকে ফলো করবা, সিআইএসএফ কনস্টেবল জিডি রিক্রুটমেন্ট 2021, অ্যাপ্লাই অনলাইন পাথ 2000 পোস্ট। দেখো এখানে সিআইএসএফ কনস্টেবল জিডি রিক্রুটমেন্ট 2021, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএস হ্যাজ বিন রিলিজ নিউ নোটিফিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ এক্স আরবি পার্সোনাল অন কন্ট্যাক্ট বেসিক ইন সিআইএসএফ। ইউ উইল ফাইন্ড কমপ্লিট ইনফরমেশন অ্যাবাউট অ্যাপ্লিকেশন প্রসেস, ইম্পর্টেন্ট ডেট ডেটস, অ্যাপ্লিকেশন ফি, এজ লিমিট অ্যান্ড এলিজিবিলিটি, নাম্বার অফ ভ্যাকান্সি, পে স্কেল অ্যান্ড ইম্পর্টেন্ট লিঙ্কস হেয়ার। তার মানে তুমি এই যে এখানে তারপর বিস্তারিত সব দিয়ে দিয়েছে, তোমার এজ কত লাগবে, অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, এজ কত লাগবে, এলিজিবিলিটি কী লাগবে, ভ্যাকান্সি কত আছে, পে স্কেল কত, সবই কিন্তু এই নোটিশে দেওয়া আছে। তো দেরি না করে দেখে নেবো। দেখো এখানে পেপার অফ ডেটস পেপার এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো সিএসএ কনস্টেবল জিডি রিক্রুটমেন্ট, ঠিক আছে, এখানে ভ্যাকান্সি ডিটেলস দেখো দিয়ে দিয়েছে। দেখো এসআই আছে, এএসআই আছে, এইচএস এসসি মানে হেডকোয়ার্টার জিডি আছে এবং কনস্টেবল জিডি আছে। তো এখানে টোটাল ভ্যাকান্সি দেখো, এখানে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি আছে 2000 ভ্যাকান্সি আছে এখানে। এরপরে দেখে নেব, দেখো সিএসএ সিলেকশন প্রসেস, দেখো এখানে স্ক্যানিং কাম সিলেকশন কমিউনিটি, ঠিক আছে, তার মানে সিলেকশন কমিউনিটিকে কী কী দিয়েছে। দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তুমি যে ডকুমেন্টগুলো পাঠাবা সেগুলো তোমার ভেরিফিকেশন হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মানে তোমার ফিজিক্যাল যে টেস্ট মার্ক ফার্টগুলো আছে সেগুলো তোমার টেস্ট করা হবে। মেডিকেল এক্সাম যেটা মানে মেডিকেল যেটা হবে, মেডিকেল পরীক্ষাটা তোমার হবে। ড্রয়িং এ মেরিট লিস্ট, তারপরে তোমার মেরিট লিস্ট হবে এবং ওয়েটিং লিস্ট। তারপরে ওয়েটিং লিস্টে তোমার যদি নাম আসে তাহলে তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে সিএসএ কনস্টেবল জিডি রিক্রুটমেন্টের একুশ স্যালারি দেখে নেবো, এখানে দেখো 25,000 টাকা 40,000 টাকার মতো কিন্তু তোমার স্যালারি আছে, ঠিক আছে। জব লোকেশন সিএসএ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিএসএফ, ঠিক আছে। এরপরে দেখে নেবো এজ লিমিট কত আছে, দেখো ম্যাক্সিমাম 5 বছরের মধ্যে এজ লিমিট থাকবে তোমার এখানে। এরপরে দেখে নেবো সিএসএফ রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন ফি, এখানে পার ফি ফ্রি তোমার যে ফি আছে তাকে এখানে কোনো ফি কিনতে দেওয়া নেই, নো ফিস, ঠিক আছে। এরপরে দেখে নেবো কবে থেকে শুরু হয়েছে। তো এখানে দেখো স্টার্টিং ডেট ফর অ্যাপ্লাই 13 ফেব্রুয়ারি 2021 থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট থাকবে তোমার 15 মার্চ 2021 পর্যন্ত। তার মানে তোমাকে 15 মার্চ 2021 মধ্যে তোমাকে আবেদন করতে হবে। এবার দেখে নাও ডাউনলোড অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আসলে তুমি দেখো দেখতেই পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন ফর্ম খুলে এসেছে, তোমরা এখানে দেখতে পাবো কারা কত রকম আছে, কোথায় কতটা ভ্যাকান্সি আছে, সব জেলায় যেখানে সব জায়গা থেকে আবেদন করতে হবে। তো স্টেট চণ্ডীগড়, ইউপি, ইউপি, মধ্যপ্রদেশ, আসাম, ইউপি, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাট, এইসব জায়গায় পোস্টিং হতে পারে, ঠিক আছে। এবার এসআই পদে দেখো, এসআই পদের জন্য তোমার বেতন আছে 40,000 টাকা থেকে শুরু, এএসআই আছে 35,000 টাকা,
ঠিক আছে। এবার হচ্ছে এই হেডকোয়ার্টার অ্যান্ড তোমার হচ্ছে জিডি মানে জেনারেল ডিউটিতে 30,000 টাকা এবং কনস্টেবল জিডিতে আছে 25,000 টাকা স্যালারি, ঠিক আছে। এখানে এডলিভিস দেখো, ব্রিডো দ্য 50 ইয়ার্স ডেট পাবলিশন নোটিফিকেশন, ঠিক আছে। এরপরে দেখে নেবো হাইট কত লাগবে। দেখো হাইট আছে এখানে 170 সেন্টিমিটার এবং 80 সেন্টিমিটার চেস্ট লাগবে, 80 সেন্টিমিটার চেস্ট লাগবে এবং যা পুলি লাগবে তোমার, যা পুলি লাগবে 85 সেন্টি, ওটা প্রশাসন মানে প্রশাসন প্রশাসন করে 85 সেন্টিমিটার করতে হবে, ঠিক আছে। আর এখানে এটা আছে তোমার এসআই এবং এসআই পদের জন্য, এটা কনস্টেবলের জন্য 165 সেন্টিমিটার এবং চেস্ট কিন্তু একই লাগবে, ঠিক আছে। অল ক্যান্ডিডেট বিলং দ্য সিডেল ট্রাস্ট মানে সিডেল কাস্ট যারা আছে তাদের জন্য কিন্তু 162 সেন্টিমিটার হাইট লাগবে, 7 সেন্টিমিটার ছাতি লাগবে, ঠিক আছে। তো এরপর দেখো না হাউ টু অ্যাপ্লাই। তো দেখো অ্যাপ্লাই করার জন্য তোমাকে একটা তোমাকে এখান থেকে একটা ফর্ম ডাউনলোড করতে হচ্ছে। ফর্মে তোমার দেখো ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, ফর্মটা ফিল আপ করতে পেনশন পেমেন্ট অর্ডার পিপিও নাম্বার দিতে হবে তোমাকে, তারপর ডেট অফ বার্থ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট দিতে হবে, সার্ভিস ডিসচার্জ সার্টিফিকেট তোমাকে বসাতে হবে, সার্টিফিকেট এডুকেশন কোয়ালিফিকেশন তোমার এডুকেশন কোয়ালিফিকেশন যে সার্টিফিকেট সেটা দিতে হবে, কপি অফ দ্য আইডেন্টিটি আইডেন্টিফিকেশন কার্ড ইস্যু বাই দ্য ইন্ডিয়ান আর্মি অন রিটায়ারমেন্ট, ঠিক আছে। তুমি যদি ইন্ডিয়ান আর্মি কিংবা রিটায়ারমেন্টের কাজ করে থাকো তার জন্য তার কিন্তু সার্টিফিকেট এখানে দিতে হবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দিতে হবে তোমাকে ডাক্তার থেকে, ঠিক আছে। এবং ফিল্ডা কোশ্চেন ফর্ম দ্য অ্যাস পার এন এক্স টু যে ফর্মটা দেবে সেই ফর্মটা কিন্তু তোমার ফিল আপ করতে হবে। এর সাথে কী করতে হবে দেখো, ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো মানে 101টা কালার ফটো তোমাকে স্ক্যান করে দিতে হবে, যা 50 থেকে 100 কপির মধ্যে হতে হবে, ঠিক আছে। এরপরে দেখে নেবো অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমাকে। দেখো এখানে এই ফর্মটা তোমাকে ডাউনলোড করতে হবে, আমি এই ফর্মটা তোমার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমার চাইলে সেখান থেকে দেখতে পারবে। এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। ফিল আপ করার পরে এখানে যে কটা ফর্ম আছে সবকটা তিনটে ফর্ম আছে, তিনটে ফর্ম ফিল আপ করতে হবে। এটা হচ্ছে অ্যানেক্সার টু যেটা বললাম, ঠিক আছে, আর এটা মেন ফর্ম, ঠিক আছে। এগুলো ফিল আপ করতে হবে, ফিল আপ করে এর সঙ্গে যে ডকুমেন্টগুলো আছে সেগুলো তোমাকে পাঠাতে হবে। তো কোথায় পাঠাতে হবে, কোন মেলে পাঠাবে, কী করে বুঝবে, ঠিক আছে, তার জন্য আমি মেল আইডি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এরপরে দেখো মেলটা দেখতে পাচ্ছ, দেখো এখানে দেখো এখানে এই যে IGS সরি দেখো এখানে দেখাবে IGES@CISF.gov.in এই মেলে কিন্তু তোমাকে পাঠাতে হবে, ঠিক আছে। দেখো এখানে যে যে রাজ্য থেকে আছো সেই রাজ্যে পাঠাতে হবে। দেখো এটা ঝাড়খণ্ডের জন্য আছে, এটা এটা চণ্ডীগড়ের জন্য আছে, এটা আসামের জন্য আছে, ঠিক আছে। এক একটা জায়গায় এক এক রকম মেলে, কলকাতার জন্য এখানে এইটা আছে, ঠিক আছে। তো যদি তুমি কলকাতা থাকো তাহলে এই অবশ্যই এই মেলে পাঠাবা, ঠিক আছে। তো এখানে তুমি দেখে নেবা এই এই যে ভিডিওটা তুমি ডাউনলোড করে তুমি বুঝতে পারবা, ঠিক আছে, তুমি কোন জেলা থেকে করছো এবং সেই জেলার তুমি সেই জেলা থেকে তোমার কোথায় পাঠাতে হবে। তো এই হচ্ছে ভিডিও ছিল, এরপরে দেখে নেবো কীভাবে তুমি আবেদন করবে, ঠিক আছে। তো এই ফিল ফর্মটা স্বাভাবিকভাবে তুমি সব ক্যাপিটাল করে তুমি ফিল আপ করবা, ঠিক আছে। এর নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, অ্যাড্রেস, রিলেশন, ঠিক আছে, তোমার ডেট অফ অনুযায়ী তোমার কতদিন কত মাস জন্ম, হাইট ওয়েট তোমাকে এখানে সব বসাতে হবে, ঠিক আছে। SC ST OBC থাকলে সেটা বসাতে হবে, আধার নাম্বার বসাতে হবে, আইডেন্টিফিকেশন মার্ক থাকলে সেটা বসাতে হবে, ঠিক আছে। এখানে সব কিছু দেওয়া আছে, তুমি এখানে বসে নেবো। বসানোর পরে PDF মানে এইটা স্ক্যান করবা, করে PDF করা, PDF করার পরে এর সঙ্গে অ্যাটাচ সব করা যে কটা তোমার ডকুমেন্ট এখানে চাইছে সেই ডকুমেন্টসগুলো তোমাকে স্ক্যান করে নেবা, স্ক্যান করে তুমি এই মেলে পাঠিয়ে দেবা, ঠিক আছে। মেল পাওয়ার পরে তোমার যে ফোন নাম্বার এবং যে মেল আইডি দেবা সেই মেলে কিন্তু তোমার যে জয়েনিং বা তোমার যে টেস্টগুলো হবে সেই টেস্টের কিন্তু মেসেজ কিন্তু তুমি পেয়ে যাবা, ঠিক আছে। তো ভিডিওটি যে এই এটাই ছিল, তো দেখালাম তোমাদের যে 2000 যে পোস্ট ফাঁকা আছে সেই পোস্টে কীভাবে রিক্রুটমেন্ট হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল টেক অনলাইন এক্সপার্ট ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাইরে রাখবে, এরকম নতুন চাকরির খবর নতুন প্রকল্পের খবর সবার আগে পাওয়ার জন্য এবং সাথে থাকার জন্য। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।